রহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন তারাবীর সালাদ আমরা কয়লা কাত আদাই করবো যদি কেউ তারাবির সালাদ পড়ে নেয় সেক্ষেত্রে সে বা তার জন্য তাহাজ্জুদের সালাত রয়েছে কিনা বা তাহাজুতের সালাত আদায় করতে হবে কিনা অলামায় কেরামদের বিশুদ্ধ মত হলো যেটা তারা সালাত সালাদ সেটাকেই তাহাজ্জুদ বা সেটাকে আমরা ক্যাম বলি রমজানে শুধু তাহা বলা হয় মূলত সালাদটি একই যে সালাদ সাধারণত এসার পর থেকে শুরু করে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টাতে পড়া হয় সেটাকেই রমজানে তারাউ বলা হয় রমজান ব্যতীত অন্যান্য মাসে এটাকে তাহাজুদ বলেন কেউ 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 কেয়াম বলেন মূলত সালাত একই এটাই হচ্ছে আলামা করদের আহ বিশুদ্ধ মত এবার যদি আমরা বলতে যাই যে তারাউর সালাত আমরা কয়রা কাত আদায় করবো এ মর্মে ইমাম বুখারি এবং ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন তাদের গ্রন্থে যে হাদিসটি বর্ণনাকারী হচ্ছে ইব নোহাম আনহুমা আনা নবী সাল আলী আসাল্লাম কাল আল্লাহ রাসুসাম বলেছেন সালাত রাতের সালাত হচ্ছে দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে রাতের সালাত। যদি কেউ শোবে সাদিক হওয়ার আশঙ্কা করে সেই ক্ষেত্রে সে আল আল্লাহ এহাদিসের পরবর্তী অংশ বলছে ফাইদা হাসি এহাদুকস যদি কেউ শোবে সাদিক বা সকাল হওয়ার আশঙ্কা করে বা সকাল হয়ে যায় এমত অবস্থায় তিনি পৌঁছে যায় তাহলে সে এক রাকাত পড়বে ওইটা তার জন্য বেতের হিসেবে গণ্য হবে তো এখান থেকে আমরা বুঝতে পারছি বা বোঝা যাচ্ছে বা অনেক ওলামা একরাম বলেছেন যে রাতের সালা দুই দুই রাকাত করে যত ইচ্ছা পড়তে পারে এটা নির্দিষ্ট কোনো করা যাবে না সেটা বিশ টাকাতে হোক বা আট টাকাতে হোক বা আরও বেশি হোক বা কিংবা কম হোক এ হাতিসের আলোকে দুই দুই রাকাত করে যত ইচ্ছা সালা আদায় করা যেতে পারে এমন অনেক ওলামা একরাম বলেছেন কিন্তু যদি আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী আমল কী ছিল বা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কোনটা করেছেন এটাতে যদি আমরা আসি এই প্রশ্ন যদি আমরা করি সেক্ষেত্রে আমরা বলব মা আনহা তিনি বলেন কেন রসুল সালাম আল্লাহ সাল্লাহ সাল্লাম রাতের সালাদ দুই রাকাত দশ রাকাত পড়তেন প্রতি দুই রাকাতে তিনি সালাম ফিরাতেন এবং ইউথর আর এবং এক রাকাত বেতের আদায় করতেন ওকাল আলাদি আল্লাহ আনহমা এবং আল্লাহ আয়সা রাজি আল্লাহ মানহা আরও বলেন ম্যা ক্যান রসোল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইজিদ ফি রমাদান ওয়ালা ফি গি আল্লাহ রসুল সাল্লাম রমজান এবং রমজান ব্যতীত রমজানের বাহিরে অন্যান্য যে মাসগুলো রয়েছে সেই মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এগারো রাকাতের বেশি সালাত আদায় করতেন না এগারো রাকাতের বেশি সালাত আদায় করতেন না তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ হাসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি আদায় করতেন এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের সুন্নাত যখন আমরা কোনো আমলের ক্ষেত্রে রসুল সাল্লি হাসাল্লামের কোন আমল পাবো এবং সাহাবিদের আমল পাবো সেই ক্ষেত্রে আমরা রসুল সাল্লি হাসাল্লামের আমলকেই আমরা প্রাধান্য দিব কথার কথা দেখা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আট রাকাত পড়তেন বা এগারো রাকাত পড়তেন বেতের সহ এবং অমর রাজি আল্লাহ আনহুর পক্ষ থেকে একটি আসার পাওয়া যায় তিনি বিশ রাকাত পড়ার কথা বলেছেন বা বিশ রাকাত পড়েছেন বা তার জামানায় বিশ রাকাত চালু হয়েছে এরকম অনেক আসার পাওয়া যায় এবং এই আসারগুলো নিয়ে অনেক মতনৈক্য রয়েছে এটা সঠিক কি সঠিক না সনদের দিক থেকে আমরা সেদিকে যাচ্ছি না ধরে নেন যে অমর রাতি আল্লাহ আনহু তিনি বিশ রাকাত পড়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া থেকে সাব্যস্ত হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লু আলী ওয়া এগারো রাকাতের বেশি রমজান এবং রমজানের বাহিরে পড়েননি তো এই ক্ষেত্রে আমরা কোনটাকে প্রাধান্য দিব অবশ্যই আমরা এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া আমল বা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের সুননতকে প্রাধান্য দিব আর যখনই আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুননতকে প্রাধান্য দেব তখন আমরা অবশ্যই এগারো রাকাতকে আমরা মূল্যায়ন করবো আর কীভাবে মূল্যায়ন করব বা কীভাবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম এই এগারো আকাত সালাত আদায় করতেন এই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমরা ওই হাদিসের শেষ অংশে বলা হয়েছে হোসনিহীন না অতলহীন যে আল্লাহ রসুল কত সুন্দর করে সালাত আদায় করতেন কত স্থিরতার সাথে হসুর সাথে হদুর সাথে আল্লাহ রসুল সাল্লাম এই এগারো রাকাত সালাত আদায় করতেন সেটা প্রশ্ন করো না এত সুন্দর করে আল্লাহ রসুল আলি সাল্লাম আদায় করতেন তাহলে আমরা এখান থেকে দুটি বিষয় স্পষ্ট যে আমরা রাতের সালাত তারাবির সালাত আমরা এগারো রাখাত আদায় করব সুন্দরভাবে ধীরি স্থিরতার সাথে আমরা আদায় করব এই জিনিসটি এই উত্তর দ্বারা স্পষ্ট হয়ে গেল এবং যদি কেউ মনে করে যে না আমি এগারো রাকাতের বেশি সালাত আদায় করব। সেটাও সে করতে পারে ওই হাদিসের আলোকে সালাতুল্লাহ লিমাস মাসনা দুই দুই রাকাত করে আদায় করবে সে যত ইচ্ছা আদায় করবে যে কয় রাকাত সে চায় সে আদায় করতে পারে ধীরি স্থিরতার সাথে সে আদায় করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি কেউ মনে করে যে না আমি আল্লাহ রাসুল যতটুকু করেছেন সেটার মধ্যে আমি সীমাবদ্ধ রাখবো নিজেকে সেই ক্ষেত্রে তাকে এগারো রাকাত আদায় করতে হবে বা এটাই হচ্ছে উত্তম আল্লাহ আলমিস বা রাকাল্লা হফিকুল